আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্চ নিয়ে। তা দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আমি আলোচনা করব। তা দর্শক, এখানে অষ্টম শ্রেণী থেকে এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং সুখবর। তা দর্শক, যিনারা অষ্টম শ্রেণী পাস করেছেন তেনারাও এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তা দর্শক, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, আমি আলোচনা করব। এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, জাতীয় বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদে আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করব। এছাড়াও দর্শক, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। তো দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। তা দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। তা দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন, আমি আলোচনা করব, সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তা শুরু করছি। এক নম্বরে নিরাপত্তা উপপরিদর্শক, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে দুজন, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক, যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা একটু পরে আলোচনা করছি, আশা করি সাথে থাকবেন। দুই নম্বরে সহকারী পদে লোক সংখ্যা নেওয়া হবে একজন, বেতন স্কেল 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তিন নম্বরে সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে দুজন, বেতন স্কেল 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নতিতে শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। এছাড়া কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং টাইপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক, দেওয়া আছে, একটু দেখে নেবেন। চার নম্বরে, তা দর্শক, চার নম্বরে নাকশাকার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে একজন, বেতন 26,590 টাকা, কোনো স্বীকৃত বর্ধিত অনুন্নত বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। পাঁচ নম্বরে স্টোর কিপার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে দুজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত শ্রেণী বা সমমানের আপনার সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। ও তারপরে ছয় নম্বরে উচ্চমান করণিক, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে তিনজন, বেতন স্কেল 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সাত নম্বরে হিসাব রক্ষক, এ পদে লোক নেওয়া হবে একজন, বেতন স্কেল 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ অনুন্নত শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন, এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আট নম্বরে ক্যাশিয়ার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে একজন, বেতন স্কেল 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ অনুন্নত শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। এছাড়া আপনার মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তা দর্শক, নয় নম্বরে পরিসংখ্যান সহকারী, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে একজন, বেতন স্কেল 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের আপনার সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তা দর্শক, দশ নম্বরে ষাট মুদ্রাক্ষের কাম কম্পিউটার অপারেটর, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে তিনজন, বেতন স্কেল 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা টাইপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। এগারো নম্বরে রেকর্ড কিপার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে একজন, বেতন স্কেল আপনার হলো 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত শ্রেণী বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তা দর্শক, বারো নম্বরে
এয়ার কন্ডিশন অপারেটরের পদলোক সংখ্যা 90 একজন, বেতন স্কেল 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ডে অনুন্নত দ্বিতীয় বিভাগ, সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। 13 নম্বরে অফিস করণিকে পদলোক নেওয়া হবে 31 জন, বেতন স্কেল 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া ইংরেজি 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ের কাজের গতি এবং ইমেল ফ্যাক্স এর সম্পর্কে ধারণা থাকতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। 15 নম্বর কম্পিউটার হার্ডওয়্যার, তা দর্শক সরি 14 নম্বর লাইব্রেরি সহকারী, পদলোক সংখ্যা নেওয়া হবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো দর্শক পনেরো নম্বর কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, এ পদের লোক সংখ্যা 90 একজন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ, অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক 16 নম্বরে আপনার 16 নম্বরে রিপ্রোডাকশন অপারেটর, এ পদের লোক 90 একজন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 17 নম্বরে রিডার আপনার MC2 রিডার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 2 জন, বেতন স্কেল আপনার 22,490 টাকা, আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে ফটো ল্যাব সহকারী, পদে লোক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার বিজ্ঞান বিভাগ, অনুন্ন দ্বিতীয় বিভাগ, সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। আপনার 19 নম্বরে টেলিফোন অপারেটর, এ পদে লোক সংখ্যা হবে 3 জন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 20 নম্বরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 6 জন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্ন দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 21 নম্বরে ড্রাইভার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তা দর্শক 22 নম্বরে ইলেকট্রিশিয়ান, এ পদলোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার অন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তা দর্শক 23 নম্বরে কম্পিউটার TM আপনার হচ্ছে কম্পোজিটর, এ পদে লোক সংখ্যা 90 একজন, বেতন স্কেল 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ আর সমমানের মানের সিজিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক আপনার 24 নম্বরে বুক হচ্ছে বাইন্ডারের পদে লোক সংখ্যা নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। আপনার 25 নম্বরে বুট মেকার, এ পদে লোক সংখ্যা 90 একজন, বেতন স্কেল 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক 26 নম্বরে আপনার ডেস্ক পাসার রাইডার, এ পদে লোক 90 একজন, বেতন স্কেল 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। 27 নম্বরে অফিস সহায়ক, এ পদে লোক নেওয়া হবে 47 জন। তা দর্শক আপনার বেতন স্কেল 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তা দর্শক 28 নম্বরে বাবুর্চি, পদে লোক নেওয়া হবে 4 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এক অর্থ অষ্টম শ্রেণী পাশ হলে চলবে। তা দর্শক কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তা আশা করি বুঝতে পারছেন। 29 নম্বরে মেস ওয়াটার, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা দর্শক আশা করে বুঝতে পারছেন। 30 নম্বরে লস্কর, এ পদে লোক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল আপনার 20,010 টাকা, আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 31 নম্বরে নিরাপত্তা প্রহরী, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে আপনার 3 জন, বেতন স্কেল 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা দর্শক তারপরে 31 নম্বরে নিরাপত্তা প্রহরী, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
তো দর্শক, 32 নম্বরে হচ্ছে মালি গার্ডেনার, এ পদে লোক নেওয়া হবে একজন। আপনার বেতন স্কেল 20-10 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 33 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী এবং এ পদে লোক নেওয়া হবে 5 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া বেতন স্কেল 20-10 টাকা, মোট পদের সংখ্যা 80%। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, এখন আলোচনা করব কোন কোন পোস্টের জন্য, কোন কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা দর্শক, এখন আলোচনা করব যে পোস্টগুলো দেওয়া আছে, কত নম্বর থেকে কত নম্বর পোস্ট পর্যন্ত কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা দর্শক, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হলো আপনার ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুষ্টিয়া, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ফিরোজপুর, তারপর হচ্ছে বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হাবিবগঞ্জ। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন এটি হলো আপনার। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা দর্শক, 1 থেকে 22 নং পদের জন্য এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তা দর্শক, 23 নং ক্রমিক নম্বর থেকে আপনার 33 নং ক্রমিক পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন আপনার। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা দর্শক, অনলাইন আবেদন ফরম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী। প্রার্থীর বয়স 2 এপ্রিল 2021 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর 18 থেকে 32 বছর শীতলযোগ্য। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তা দর্শক, তবে কর্মিক নং হচ্ছে 3 থেকে 10 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন 3 থেকে 10 নং কর্মিক পদের জন্য 40 বছর বয়সে এখানে আবেদন করা যাবে। তা দর্শক, এখন আলোচনা করব আবেদনের সময় সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 16 মার্চ 2021, তারিখ সকাল 10টা থেকে শুরু। অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2021, আপনার বিকাল 5টা থেকে শেষ। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। আপনার ছবি সাইজ লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। আপনার আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তা দর্শক, সাথেই থাকবেন। SMS পেমেন্টের নিয়মাবলী, পরীক্ষা ফি প্রদানে অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি করে SMS, পরীক্ষার ফি বাবদে কর্মিক নং 1 থেকে 16 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং কর্মিং নং 27 থেকে 33 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে না। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। SMS কীভাবে পাঠাবেন? মোবাইল অপশনে গিয়ে SMS অপশনে DCD লিখে স্পেস লিখে সিন করতে হবে 16222 নম্বরে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে 121 নম্বরে কল দিয়ে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারেন। তা দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পাওয়ার জন্য। তা দর্শক, আজ এ পর্যন্তই। অবশ্যই একটু শেয়ার দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন এক বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে। তা দর্শক, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।